একবার বাবা সে বলেন দরুদ শরীফ তেলাওয়াত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে হামদ হে আল্লাহ কি হামদ হে আল্লাহ কি জাহির হে বিসমিল্লাহ সে খোদা জো দেতা হে ও মিলতা হে রসূল আল্লাহ সে বাজুজ হুব মুহাম্মদ কামিলে ঈমা হো নাহি সকতা খোদা কো মাননে ওয়ালা ও মুসলমান হো নাহি সকতা আজা জিল সবসে বড়া খোদা মাননে ওয়ালা আল্লাহ ওয়ালা লেকিন ও মুসলমান নেই কিউকি নবী নে ফরমায়া মাওলা নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি বস এক হি সনদ হে আলী আর নবী কি এক হি সনদ হে আলী আর নবী কি কিউকি আল্লাহ আর নবী কো না বনাতে তো কায়নাত না বনতি আর আলী কো না বনাতে হামে নবী মুহাম্মদ কি রিসালাত না মিলতি কিউকি আলী বিলায়ত ওয়ালে হ্যায় বিলায়ত কি আন্দর মুস্তফা কি রিসালাত হ্যায় কিয়ামত তক আলী কি বিলায়ত চলেগি আর উসি কে আন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ জো কলমা তাওহীদ হ্যায় কলমা তাওহীদ ও বিলায়ত কে আন্দর চলেগি ইয়ানে আলী গাড়ি হ্যায় আর গাইডম্যান আলী চালানে ওয়ালে হ্যায় আর গাইডম্যান মুহাম্মদ রাসূলুল্লাহ হ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যায় মুস্তফা তক লে জানে কে লিয়ে মুস্তফা তক লে জানে কে লিয়ে আলী দরওয়াজা হ্যায় জো জিসকা দরওয়াজা নাহি ও তো জিন্দা ঘুমনে সে ভি কবর হ্যায় কিউকি কবর কা দরওয়াজা নাহি আর জিসকা দরওয়াজা হ্যায় ও ফ্যামিলি ঘর হ্যায় কিউকি ঘর কা দরওয়াজা হ্যায় তো ঘর জব হ্যায় তো জিন্দা হ্যায় ঘর কা অন্দর কোন রহতা মুর্দা ঘর কা অন্দর জিন্দা হ্যায় জিন্দা রহতে হ্যায় তো আলী জব দরওয়াজা হ্যায় তো মুস্তফা শহর কি ঘর হ্যায় তো দরওয়াজা জিসকে পাস আয় ইয়ানে আলী জিসকা দিল মে হ্যায় তো পুরা ওয়জুদ উসকা ঘর বন গয়া আর জিসকা দিল মে আলী নেহি পুরা ওয়জুদ কবর বন গয়া এহি ফরক হ্যায় ইসিলিয়ে ইসিলিয়ে আল্লাহ কো হ্যায় জিতনি আল্লাহ কো হ্যায় জিতনি মুহাম্মদ কি জরুরত আল্লাহ কে কতটা দরকার যতটা মুহাম্মদ দরকার কিউকি আল্লাহ কুল হু আল্লাহ তে বলছে কি কুল হু আল্লাহ আহাদ কহে তো নবী বলে দেন নবী তিনি আল্লাহ এক একক আল্লাহু সামাদ আল্লাহ মুখাপেক্ষীহীন কারো মুহতাজ নয় কারো মুখাপেক্ষী নয় তো আল্লাহ যখন কারো মুখাপেক্ষী নয় তো আল্লাহ বার জরুরত পড়লো কেন মুহাম্মাদের আল্লাহর দরকার নাই কিছুই দরকার নাই কারো মুখাপেক্ষী নয় কিন্তু আল্লাহর দরকার মুহাম্মদ কে তাহলে কুল হু আল্লাহ আল্লাহু সামাদের মানে থাকলো কোথায় আল্লাহু সামাদের মান থাকলো কোথায় তুমি মুখাপেক্ষী বিহীন মুখাপেক্ষী তুমি তোমার তুমি কারো মুখাপেক্ষী নয় মুখাপেক্ষী মানে কি আমার প্রয়োজন এক গ্লাস পানি ভাই আপনাদের বাড়িতে এসেছি আমি তো নিজে গিয়ে ভেতরে ঢুকে পান করতে পারবো না কারণ আমি মেহমানেটা আমার বাড়ি নাই ভাই এক গ্লাস পানি দেবেন তাহলে আমি পানির মুখাপেক্ষী কোনো ব্যক্তির মুখাপেক্ষী কেউ নিয়ে আসছে তার মুখাপেক্ষী তা আল্লাহর কি দরকার আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কিন্তু আল্লাহ বলছে আমি মুখাপেক্ষী নয় কারো ফের মুহাম্মাদের মুখাপেক্ষী আব বাতাও মুহাম্মদ কা মর্তাবা কতনা বুলন্দ হ্যায় কিউকি ইসি মে সমঝা যাতা হ্যায় আল্লাহ যখন কারো মুখাপেক্ষী নয় তো আল্লাহ মুহাম্মাদের মুখাপেক্ষী তাহলে মুহাম্মদ আর আল্লাহ দুই নয় এক জায়গায় আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ যদি আল্লাহ মুখাপেক্ষী মুহাম্মাদের তাহলে আল্লাহু সামাদের মর্যাদা থাকলো না আর যদি আল্লাহ মুখাপেক্ষী না এই ঈমান থাকে তাহলে মুহাম্মাদের আল্লাহ দুই নয় এক জায়গায় আছে তাহলে কি মুহাম্মদ কে আল্লাহ বলবো আল্লাহকে মুহাম্মদ বলবো ও মুহাম্মদ তো খোদা নেহি ও মুহাম্মদ হে নোরে খোদা হে
ये ना समझो ओ खुदा से जुदा है। बाबा से बुलंद सुभान अल्लाह बोलो सुभान अल्लाह। ओ हिंदी बुझते बच्चन तो ओ मोहम्मद है नूरे खुदा है ये ना समझो ओ खुदा से जुदा है। ओ नूरे मोहम्मद खुदा नूर थे के मोहम्मद ये भेबे ना ये मोहम्मद अल्लाह आलादा। ओ मोहम्मद है नूरे खुदा है समझो ओ खुदा से जुदा है। तो खुदा भी नहीं मोहम्मद खुदा भी नहीं और खुदा से जुदा भी नहीं तो बीच में होगा क्या। मोहम्मद खुदा ना है खुदा थे कि अलादाओ ना है माने कि पूजा जाए दरमियाए आकर अहमद कुल हु अल्लाह अहद अलिफ हे दाल। अच्छा বাংলায় বলে সবাই বুঝবে যারা যারা পড়েছে আ হয় আকার দ আহ আ হ ময়াকার দ কি হবে আহমদ ম উঠিয়ে নিলে আহা ম বসিয়ে দিলে আহমদ এটাকে বলা হয় মিমের পর্দা। আপ মিম কা পর্দা জাননে কে লিয়ে মুল্লা কে পাস নহীন মিলেগি মাওলা কে পাস মিলেগি ইয়ানি জো কামিল পীর হ্যায় কামিল ওলি হ্যায় উসি কে পাস আলি হ্যায় আর জাহাঁ আলি হ্যায় ও ঘর শহর মুহাম্মদ ভি হ্যায়। মিম কা পর্দা আপনা আন্দর দিখা দেঙ্গে মুল্লা নহীন দেখা পায়েগা খুদ মুল্লা গুমরাহ হ্যায় খুদ মুল্লা গুমরাহ হ্যায় তো মিম মিম কা ইলম কহাঁ সে মিলেগি। তালিম পাঁচ হুরুফ সে মিলতা হ্যায় তালিম তে আয়ন লাম ইয়া মিম তালিম পহলা হুরুফ পহলা হরফ তে আখির হরফ মিম কাট লো আলগ করো তে মিম তুম বীচ মে রহ গয়া আয়ন क्या रहेगा आयन लाम ये आयन लाम से क्या मिलती है आली। तो पीर के पास जाके तालीम हासिल करो तालीम में ते मिन तुम बन जाओ पीर आली पीर की सूरत में आली के देखो तो तुम आली को देखते रहो इसी का नाम तालीम है इसी का नाम तालीम है। बस हम लोग को तालीम सिखाओ तालीम सिखाओ तालीम सिखाओ तालीम है क्या तालीम में आली है और जिसके पास आली नहीं वो उसके पास तालीम नहीं तो मुल्ला क्या बताएगा मौला से मिलेगी। इसीलिए अहद अहमद शायर क्या फरमाते हैं दरमिया कर अहमद सिर्फ मीम का एक पर्दा पड़ा है। मीम हटाओ तो मोहम्मद बन जाएंगे खुदा और मीम अगर बैठा दो तो खुदा नहीं गायब में छुपा रहेगा जाहिर में मोहम्मद। बहुत बड़ा हम बात बोल दिया बोलते बोलते हम बहुत दूर पहुंच गए लेकिन समझ में सबको नहीं आया ये मुझे पूरा मालूम है। दो चार छोड़ के क्योंकि बहुत बड़ा तालीम है। अगर मोहम्मद का तालीम नहीं जानोगे मोहम्मद तालीम यदि ना जानवे तो दुनिया ते आशाटार जावाटाई बेकार हबे मरणर समय देखते पाबे।
মরণের সময় দেখতে পাবে, কারণ মরণের সময় তোমার কাছে আলী না আছে, মুস্তফা না আছে, ফাতেমা না আছে, হাসনাইন না আছে, তো দেখবে জীবনটাই বেকার। শুধু এরা যখনই আসবে না তো শয়তান আসবে, যখন এরা এসে যাবে শয়তান আসতে পারবে না, কারণ শয়তান নিজে বলেছে তোমার পাক পাঞ্জাবের হাস্তি ছাড়া সবাইকে গুমরাহ করার চেষ্টা করব। তার জন্য আদমের 300 বছর কান্নার বিনিময়ে দোয়া কবুল হয়নি, কিন্তু না কেঁদেও যদি উনি আলী ফাতেমা হাসান হোসেন নবী মুস্তফার ওসিলা নিয়ে দোয়া করতেন 300 বছর কাঁদতে হতো না। সে বলছি আল্লাহ আমি 300 বছর কাঁদলাম, ভুলেই গেছি ওদের নাম, আল্লাহ মনে করাবার পর ফেরেশতাদেরকে দিয়ে। আর যেই বলল বা হককে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন কে ওয়াস্তে মেরা দোয়া কবুল ফরমা, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তো তোমার বাপ আদি পিতা ডাডি জান তার যদি পাঞ্জাতনের ওসিলায় দোয়া কবুল হয় আর পাঞ্জাতনের বিনা ওসিলায় 300 বছর কাটতে হয়, তুমি তো আদমের বেটা কপাল ফাটা। আপ বাতাও তোমারা বাপ আগার ওয়ারিস হয় তুম পাঞ্জাতন কো নহি মানোগে, তুম তো লাওয়ারিস। জো বাপ কো নহি মানতা ও বেটা লাওয়ারিস হয়, আর বাপ পাঞ্জাতানি পাঞ্জাতন ওসিলায় দোয়া মেঙ্গেছে, তাহলে পাঞ্জাতন মাননে ওয়ালা আগার কোই শিয়া হোতা হয় তো তোমারা বাপ আদম শিয়া। আগার আবু তোরাব মিট্টি কা বাপ, তো মিট্টি আগার জরুরত তুমে নেগি তো জব মর যাওগে বোল কে যাওগে হাম মিট্টি মে কবর মে নহি জায়েঙ্গে মুঝে জালা দোগে, মিট্টি মে রহোগে মিট্টি কা খাওগে মিট্টি মে নামাজ পড়োগে ফির ভি বতাওগে আলী কা ইগনেস মে শিয়া। বে হায়া বে শরম ধিক তোদের এই আকীদার উপরে বড় অবস্থা খারাপ লাগে। ইসিলিয়ে ক্যা ফরমাতা হে শায়ের শুনিয়ে মুলাজা ফরমাইয়েগা। খোদা কা খোদাই, বুঝতে পারছেন, খোদা কা খোদাই কভি না হোতি আগর না হোতে হামারে মোহাম্মদ, খোদা কা খোদাই কভি না হোতি আগর না হোতে হামারে মোহাম্মদ, চলা থা মে দোজখ তোমায়ুষ হোকর। বড় উদাস চিন্তিত হয়ে জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমার হাদি কেউ নাই, বাজানাওয়ালা কেউ নাই, তো কি করলেন, চলা থা মে দোজখ তোমায়ুষ হোকর। আরে বচানে কো আয়ে হামারে মোহাম্মদ, চলা চলা থা মে দোজখ তোমায়ুষ হোকর। আরে বচানে কো আয়ে হামারে মোহাম্মদ, তমাশা তো দেখো জাহান্নাম কি আতিশ। আতিশ কা মতলব ফারসি লফজ আগুন, আগ আগ যখন জ্বালানো হয় তো তার তামাশা, বাচ্চারা বুঝতে পারে না হাত দিয়ে দেয় তামাশা দেখে, আগুনের তামাশা। আপনি ইয়াকুত রাখবেন, ঝুনঝুনি রাখবেন, অনেক খেলনা রাখবেন, আর একদিকে আগুনের লেহারি রাখবেন, দেখবেন বাচ্চা সব ছেড়ে দিয়ে আগুনের দিকে দৌড়াবে, ঠিক না বেঠি? হ্যাঁ, আগুন কাজ লেহারি তামাশা হয়, ইসিলিয়ে জাহান্নাম নে আল্লাহ নে জ্বালায়া, দোজখ আল্লাহ নে জ্বালায়া, তো আগ কি তামাশা দেখো। আর শানে কিয়ামত, কিয়ামত কি মে যে সাফায়াত যে শান নবী মুস্তফা ইসকো ভি দেখ লো মোলাজা ফরমাইয়েগা। তামাশা তো দেখো জাহান্নাম কি আতিশ, খোদা নে জ্বালায়া বুঝায়ে মোহাম্মদ। বলো সুবহানাল্লাহ, খোদা জ্বালিয়েছেন আর দোজখ জাহান্নামের আগুন নবী মুস্তফা বুঝিয়ে দিচ্ছেন। কার জন্য? যে নবী পার জাহান্নামওয়ালা, নবী পাকের জাহান্নামওয়ালাদের জন্য। খোদা নে জ্বালায়া বুঝায়ে মোহাম্মদ,
খোদা ধরবে পাপীকে জাহান্নামে ফেলার জন্য, মুস্তফা কি করবেন? খোদা নে জালায়া বুঝায়ে মোহাম্মদ কিয়ামত মে শানে, কিয়ামত মে শানে শফায়াত কো দেখো, নবী পাকের শফাত দেখুন কিয়ামতে, কিয়ামত মে শানে শফায়াত কো দেখো। আরে জিসে পকড়ে খোদা নে, মোল্লা জাফর ভাইয়া, জিসে পকড়ে খোদা নে ছোড়ায়ে মোহাম্মদ, আরে জিসে পকড়ে খোদা তো ছোড়ায়ে মোহাম্মদ, খোদা কা খোদাই কভি না হোতি আগর না হোতে হামারে মোহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা মা বোনদের জন্য একটা বাংলা পড়ি, মা বোনরা একটু নাথ গজল নবীর শানে শুনতে ভালোবাসে, প্রায় জায়গায় বলে, হ্যাঁ বাংলা তো বলবো। আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, আছে নাকি স্যার কি বলছো? আরে আমার নবী, আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। নবী আছেন কোথায়? সব আলিওয়ালা মোমেনদের জানের থেকেও নিকটে, তো পরিপূর্ণ মোমেনরা মদিনা। এই কোরআন থেকে দলিল আছে, ওই টপিকে সময় নেব না। আমার নবী মুস্তফা যার এদিকে, আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল, আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল, আরশে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আরশে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, নিজের নূরে করছে নাজি ও, নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকের রব্বানা, নিজের নূরে করছে নাজিল মালিকের রব্বানা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। বাবা সে বলেন দরুদ আল্লাহুম্মা মুভটা বন্ধ হচ্ছে। পারের কান্ডারি খোদা করলো নবীকে, ও পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে,
তাই নবী বললেন মান রানি ফাকাত রায়াল হক জো মুঝে দেখা হক কো দেখা খোদা কো দেখা পারে রো কন্ডারি খোদা করলো নবীকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে আর তিনি যখন পারের মাঝি তিনি যখন পারের মাঝি হো তিনি যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনায় নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা তাই বলি খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে আরে খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা পেয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনে নিয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনে নিয়েছে আরে কামলিওয়ালা এত দয়াল ও কামলিওয়ালা ও কামলিওয়ালা এত দয়াল নায়ের সীমানা আরে কামলিওয়ালা এত দয়াল নায়ের সীমানা নবী থাকেন যেখানে সে সোনার মদিনার নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা খোদার নূরে নবী এমন খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই ও খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় বয়ানে তা বলা কঠিন অল্প বলে যায় কি গোলাপ আতর হইতে অধিক আরে গোলাপ আতর গোলাপ মিশ হইতে অধিক খুশবু পাসিনা গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আখেরি ছন্দ তাই তো সদির ভাবছে সদায় ইয়া মুর্শিদ মাওলানা মাদার তাই তো সদির ভাবছে সদায় ও গো দয়াময় তাই তো সদির ভাবছে সদায় ও গো দয়াময় তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই তোমার কৃপাই পাওয়া যায় আরে তোমার কৃপাই পাওয়া যায় খোদার ঠিকানা তোমার কৃপাই পাওয়া যায় খোদার ঠিকানা নবী থাকেন যেখানে সে
সোনার মদিনা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামু আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ।